স্বাগত জানাই এনএস কেরিয়ার একাডেমিতে। ওয়েস্ট বেঙ্গলের WBCS প্রিলিমিনারি এক্সাম, যেটা 9 ফেব্রুয়ারি 2020 সম্পন্ন হলো, তার সবকটি কোশ্চেন অর্থাৎ মোট 200টি কোশ্চেন নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। 200টি কোশ্চেনের সঠিক অ্যান্সার কী নিয়ে আলোচনা করব। চেষ্টা করেছি সবকটি 100% সঠিক অ্যান্সার দেওয়ার, তারপরেও যদি তোমাদের কারো কোনো রকম কনফিউশন মনে হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখো প্রথম কোশ্চেন, ইংলিশের কোশ্চেন রয়েছে প্রথমে। তাহলে প্রথম ইংলিশের কোশ্চেন যেটা রয়েছে সেটা হলো হি সলভ দ্য ড্যাশ প্রবলেম। এখানে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হার্ড, হি সলভ দ্য হার্ড প্রবলেম, অর্থাৎ অপশান বি। নেক্সট, অ্যাড এ সুইটেবল প্রিফিক্স টু এমবার্ক। এমবার্কের সাথে সুইটেবল প্রিফিক্স লাগালে যেটা হবে সেটা হবে কিন্তু ডিস, অর্থাৎ ডিস এমবার্ক, অপশান এ। নেক্সট, ইউজ দ্য রাইট প্রিপারেশন, হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ডিলসের সাথে কিন্তু এক্ষেত্রে উইথ হবে, বেশিরভাগ ক্ষেত্রে ডিলসের সাথে আমরা জানি উইথ হয়, এক্ষেত্রেও সেটাই হবে কিন্তু ডিলস উইথ, অর্থাৎ অপশান এ, অপশান সরি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। চার নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান, হি ক্যান নট কপ ড্যাশ দিস প্রেশার। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু উইথ, হি ক্যান নট কোপ উইথ, অর্থাৎ বি। নম্বর ফাইভ, ইম্পেশেন্ট মিন্স, অপশান এ হবে আর্ডেন্ট সঠিক উত্তর। নম্বর সিক্স, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। সেভেন, কনভার্ট দ্য গিভেন সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড সি বিলো ফর দ্য কারেক্ট অপশান। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটার ইন্টারোগেটিভ করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ইজ নট অনেস্টি দ্য বেস্ট পলিসি, অর্থাৎ অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইট, হি উইল রিচ হোম ড্যাশ অ্যাট ইভিনিং, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু লেট, হি উইল রিচ হোম লেট অ্যাট ইভিনিং, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। কোশ্চেন নম্বর নাইন, হুইচ কমপ্লেক্স ফর্ম ইজ কারেক্ট ফর দ্য ফলোয়িং সেন্টেন্স, এভরি ওয়ান ইজ হ্যাপি ডিউরিং ক্রিসমাস সেলিব্রেশন। এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ হোয়েন ক্রিসমাস সেলিব্রেশন অকার এভরি ওয়ান ইজ হ্যাপি। অনেকের কিন্তু মনে হতে পারে এক্ষেত্রে অপশান বি হবে সঠিক উত্তর, কিন্তু সঠিক উত্তর কিন্তু হবে অপশান এ। দশ নম্বর, ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স, উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ উই স্যাট আন্ডার দ্য শেড অফ দ্য ট্রি। বেবিস ড্যাশ হোয়েন দে আর হাংরি, বেবিস ক্রাই, বেবিস ঠিক আছে, এখানে প্লুরাল ফর্ম আছে তো অবশ্যই ক্রাই হবে। ইট ইজ 9 o'clock ইন দার্জিলিং ইন দ্য মর্নিং অ্যান্ড দেয়ার ইজ স্নো, ইট ইজ স্নোয়িং। অনেকের কিন্তু এক্ষেত্রে মনে হতে পারে যে সঠিক উত্তর হবে অপশান বি, ইট ইজ স্নোয়িং, বাট ক্লিয়ারলি এখানে হবে কিন্তু ইট ইজ দেয়ার ইজ স্নো, অর্থাৎ অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট, কোশ্চেন নম্বর 13, সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই নিড আ ড্যাশ নোট, আই নিড অফ ড্যাশ নোট, 500 rupees সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ 500 rupees। 14, উই ড্যাশ আওয়ার ডিনার লাস্ট নাইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য রাইট ভার্ব ফর্ম, সঠিক উত্তর হবে কিন্তু হ্যাভ টেকেন, উই হ্যাভ টেকেন আওয়ার ডিনার লাস্ট নাইট। 15 নম্বর কোশ্চেন, চুজ দ্য কারেক্ট ইন ডাইরেক্ট স্টেটমেন্ট, হি সেড গ্রাস ইজ গ্রিন, হি টোল্ড, এটা পাস্ট ফর্ম আছে তাহলে হয়ে যাবে হি টোল্ড দ্যাট গ্রাস ওয়াজ গ্রিন, অর্থাৎ অপশান বি। কোশ্চেন নম্বর 16, ইউজ দ্য কারেক্ট এক্সপ্রেশন, আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, আই থিঙ্ক দ্য পেশেন্ট উইল ডাই, অর্থাৎ অপশান বি। 17, দ্য
আইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার, পুল ইয়োর সেলফ টুগেদার, সঠিক উত্তর হবে কাম ডাউন বাই ওয়ান সেলফ, কাম ডাউন বাই ওয়ান সেলফ। 18, দ্য ওয়ার্ড অ্যানালজাস মিনস কম্পেরেবল, কম্পেরেবল, কম্পেরেবল অর্থাৎ সি হবে সঠিক উত্তর। 19, নেভার নেভার লুক ডাউন আপন দ্য মার্জিনালাইজড, ফিল ইন উইথ দ্য রাইট ফ্রেজাল ভার্বস, এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু লুক ডাউন। 20, দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস, জেনোসাইড মিনস রেসিয়াল কিলিং, অর্থাৎ অপশান এ। 21, টিক দ্য কারেক্ট অপশান ড্যাশ আর স্টিল টর্চারিং ইন রিমোট ভিলেজেস, ডটার্স ইন ল, ডটার্স ইন ল হবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি। 22, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, অরেঞ্জ টেস্ট সাওয়ার, এটার কারেক্ট প্যাসিভ ফর্ম কিন্তু হবে অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, ঠিক আছে, অরেঞ্জ ইজ সাওয়ার হোয়েন টেস্টেড, অর্থাৎ অপশান সি। দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ লেচারাস, লেচারাস ইজ, দেখো লেচারাসের মিনিং যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ডার্টি, ঠিক আছে, কিন্তু চেয়েছে কি অ্যান্টোনিম, তাহলে অ্যান্টোনিম হয়ে যাবে কি চেস্ট। সিলেক্ট দ্য কারেক্ট অপশান, আই ওয়াজ শিওর আই ড্যাশ মিট হিম, আই শুড মিট হিম, অপশান ডি। 25, ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম ফর দ্য ওয়ার্ড ক্লাইমেটিক, ক্লাইমেটিকের সঠিক সিনোনিম ওয়ার্ড হয়ে যাবে কিন্তু কালমিনেটিং, অর্থাৎ অপশান এ। 26, থ্রু হুইচ এডুকেশনাল রিপোর্ট ক্যালকাতা ইউনিভার্সিটি কেম ইন টু এক্সিস্টেন্ট, সঠিক উত্তর হবে অপশান ডি, উডস অ্যাট ডেসপ্যাচ। বাংলায় কোশ্চেনটা হচ্ছে কি কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে উডস ডেসপ্যাচ। 27 নম্বর, বড়দৌলি আন্দোলনের নেতা কে, বড়দৌলি আন্দোলনের নেতা হচ্ছে বল্লভভাই প্যাটেল, অর্থাৎ অপশান এ। 28, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে, সঠিক উত্তর হবে কিন্তু ফাইভ, অর্থাৎ অপশান সি, বিহার ঝাড়খণ্ড আসাম উড়িষ্যা অ্যান্ড সিকিম, অর্থাৎ পাঁচটি রাজ্য টাচ করেছে। সোমালিসাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত, 29 নম্বর কোশ্চেন, সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশ, সোমালিসাবাদ অন্ধ্রপ্রদেশে কিন্তু অবস্থিত। 30 নম্বর কোশ্চেন, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাত হলো, সঠিক উত্তর হবে কিন্তু ভর্তুকি ব্যয়, ঠিক আছে, জাতীয় উৎপাদন বাজার দরে এবং জাতীয় উৎপাদন মূল্যের হিসাবে তফাত হলো ভর্তুকি ব্যয়। 30 নম্বর কোশ্চেন কমপ্লিট। 31 নম্বর, নিম্নলিখিত রাশিগুলির মধ্যে ভেক্টর রাশিটি হলো, দেখো এক্ষেত্রে অনেকেই কিন্তু তাপ অ্যান্সার দিয়েছ, আবার অনেকে দেখছি আমি কমেন্টে দেখেছি কাজ অ্যান্সার দিয়েছে, সঠিক উত্তর কিন্তু হবে কৌণিক ভরবেগ, তাপ এবং কাজ কোনোটি কিন্তু ভেক্টর রাশি নয়, ঠিক আছে, সঠিক উত্তর হবে অপশান বি, কৌণিক ভরবেগ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল বিশুদ্ধ করে, কারণ এটি হলো কিন্তু অক্সিডেটিং, ঠিক আছে, অর্থাৎ অপশান বি, জারক। কিরু জল বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত, 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থিত কিরু জলবিদ্যুৎ প্রকল্প। নেক্সট, গদর শব্দের অর্থ কিন্তু বিপ্লব, অর্থাৎ রিভোল্ট, অপশান এ। 35, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি পৃথক জেলায় বিভক্ত হয়েছিল, সঠিক উত্তর হবে 1992, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর, 1992 সালের ফার্স্ট এপ্রিল, ঠিক আছে, ফার্স্ট এপ্রিল কিন্তু বিভক্ত হয়েছিল। 36 নম্বর কোশ্চেন, গরিবী হটাও স্লোগানটি প্রথম দিয়েছিলেন ইন্দিরা গান্ধী, অর্থাৎ অপশান এ। নেক্সট, 37 নম্বর কোশ্চেন, আদি
ঋগ বৈদিক যুগে কোন দুটি প্রতিনিধিমূলক সমাবেশের নাম পাওয়া যায়? অপশান এ দেখো সমিতি, অপশান বি সভা, সমিতি ও সঙ্গম এবং উভয়ই। এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ এবং বি, অর্থাৎ সমিতি এবং সভা। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশান ডি, অর্থাৎ উভয়ই, এ এবং বি। IFFA এর গোল্ডেন জুবিলির শিরোপা 2019 যাকে প্রদান করা হয়েছে তিনি হলেন রজনীকান্ত, অপশান সি। কাঁকড়াপাড় পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত? হয়ে যাবে কি সুরাট, এটা কিন্তু সুরাটে, গুজরাটের সুরাটে। জন, অ্যারিস ও জোসেফ বিভিন্ন বয়সের তিন ভাই রয়েছে। দেওয়া আছে কি অ্যারিস সবার বড়, ঠিক আছে, অ্যারিস যদি সবার বড় হয়, অ্যারিস যদি সবার বড় হয় তাহলে জোসেফ সবার ছোট বড় নয়, তাহলে জোসেফ কোথায় হবে, অ্যারিসের থেকে ছোট হবে। জন সবার ছোট নয়, তাহলে জন মিডিলে থাকবে এবং জোসেফ হবে, জোসেফ হবে সবার শেষে, এটা জন। হ্যাঁ, তাহলে পরে সঠিক উত্তর হবে দেখো, তবে সব থেকে ছোট কে, সব থেকে ছোট কে, এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে জোসেফ সবার থেকে ছোট, অর্থাৎ অপশান সি। 41, কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লাল রক্তকণিকা অর্থাৎ হিমোগ্লোবিন, সঠিক উত্তর এ। 42 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি সর্ববৃহৎ আমদানিকৃত সামগ্রী হিসেবে বিজয়নগর সাম্রাজ্যে গণ্য হতো? এটা হবে কিন্তু হর্সেস, অর্থাৎ অশ্ব, অপশান সি। 43 নম্বর কোশ্চেন, জামিয়া মিলিয়া ইসলামিয়ার প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর জাকির হোসেন, অর্থাৎ অপশান এ। 44, যদি তুমি কোনো দৌড় প্রতিযোগিতায় সেকেন্ড স্থানের অর্থাৎ দ্বিতীয় স্থানের প্রতিযোগীকে অতিক্রম করে আসো তবে এখন তুমি কোন স্থানে আছো? এটা কিন্তু সঠিক উত্তর হবে দ্বি, অপশান বি, অর্থাৎ দ্বিতীয়। দ্বিতীয় জনকে তুমি যদি সরিয়ে দাও অবশ্যই তুমি তো দ্বিতীয় পজিশনে চলে এলে, তাহলে ক্লিয়ারলি এটা কিন্তু দ্বিতীয় পজিশনে হবে। অনেকের মনে হতে পারে কিন্তু দ্বিতীয় পজিশনকে সরিয়ে দিয়েছি মানে প্রথম পজিশনে আসবো, কিন্তু সেটা কিন্তু ভুল কনসেপ্ট হবে। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ দ্বিতীয়। ইসরো সম্প্রতি কার্টোস্যাট 3 কে উৎক্ষেপণ করেছে, কোথা থেকে করেছে? সঠিক উত্তর হবে কিন্তু শ্রীহরিকোটা, অর্থাৎ অপশান এ। 46 নম্বর কোশ্চেন, কোন সালে তরানের যুদ্ধ সংঘটিত? এটা অত্যন্ত সহজ কোশ্চেন, 1191, অর্থাৎ অপশান বি। 47, রাজ্যসভার সভাপতি হলেন, কিছুদিন আগে আমি কিন্তু এটা নিয়ে আলোচনা করেছিলাম, জিকে পোর্শানে, ভারতের উপরাষ্ট্রপতি। 48 নম্বর কোশ্চেন, শিক্ষক দিবস ভারতে প্রতি বছর পালিত হয় 5ই সেপ্টেম্বর, অর্থাৎ অপশান এ। 49, এলপিজির সংমিশ্রণ থাকে, এলপিজির সংমিশ্রণে থাকে প্রোপেন এবং বিউটেন, অপশান বি। ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি কুষ্ঠি নির্মাণ করেন? অপশান সি, বি হবে সঠিক উত্তর, অর্থাৎ সুরাট। গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মধ্যে অবস্থিত হ্রদের নাম কি? 51 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু কল্লেরু হ্রদ, অপশান এ। 52, কেন্দ্রে প্রথম অকংগ্রেসি সরকারের নেতৃত্ব দেন মোরারজি দেশাই, অর্থাৎ মোরারজি দেশাই, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 53, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? দেখো জুওলজি, ফিসিওলজি এবং বোটানি এবং ফিলোসফি, যেটা ফিলোসফি কিন্তু বাকিদের থেকে আলাদা, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। 54 নম্বর, ভারতের জাতীয় কংগ্রেসের জনক বলে কাকে অভিহিত করা হয়? এ ও হিউম, এ ও হিউম, অর্থাৎ অপশান বি সঠিক উত্তর। 55, লোকপালের আক্ষরিক অর্থ, লোকপালের আক্ষরিক অর্থ দেখো লোক ও পাল, যেটার অর্থ হয় কি কেয়ারটেকার অফ দ্য পিপল, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। ভারতে প্রথম ইংরেজি ভাষা সংবাদপত্র কে চালু করেন? সঠিক উত্তর হবে কিন্তু জে এ হিকে, অপশান সি হবে সঠিক উত্তর। 57 নম্বর, আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে হলেন, কে ছিলেন? সঠিক উত্তর হবে কিন্তু হরিশ্চন্দ্র, কিছুজন কিন্তু আমি দেখেছি
প্রেমচাঁদ দিয়েছে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে হরিশ্চন্দ্র। 58, ডি সি ও ই এর চেয়ে লম্বা, এ ইয়ের মতো লম্বা নয়, সি বিয়ের চেয়ে লম্বা, ডি বিয়ের চেয়ে লম্বা নয়, তাহলে দ্বিতীয় উচ্চতায় যে থাকবে, দ্বিতীয় উচ্চতম ব্যক্তি তিনি হবেন কে? ডি, ডি হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। 59, 6, 11 একটা সিরিজ দেওয়া আছে, নাম্বার সিরিজ, সেই নাম্বার সিরিজটা দেখো, ডিফারেন্সটা দেখলেই পরিষ্কার যে 5, 10, 15 তারপরে 20 তারপরে 25, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে এর সাথে 25 যোগ করলে 81, অপশান বি। তিলপাড়া ব্যারেজ যে নদীর উপর অবস্থিত তা হলো ময়ূরাক্ষী নদী, অর্থাৎ অপশান ডি। 61, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ, অর্থাৎ অপশান হয়ে যাবে সি সঠিক উত্তর, অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর। 62, চুম্বি উপত্যকা কোন সীমান্তে রয়েছে? এটা হবে কিন্তু সিকিম ও ভুটান, ঠিক আছে? সিকিম ও ভুটানের সীমান্তে রয়েছে কিন্তু চুম্বি উপত্যকা। নেক্সট 63 নম্বর কোশ্চেন, দ্রব্য ও পরিষেবা কর জিএসটি ভারতে প্রথম ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, কিন্তু প্রবর্তন করেছিলেন জিএসটি বিলের। 64, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে রিক্টার স্কেল, অর্থাৎ অপশান সি। 65, লোকপাল এর লোগোতে সতর্কতা চিহ্নিত আছে সেটা হবে কিন্তু অশোক চক্র, অশোক চক্র কিন্তু লোকপালের যে লোগো রয়েছে সেই লোগোতে কিন্তু সতর্কতা চিহ্নিত হিসেবে অশোক চক্রকে ব্যবহার করা হয়। 66, সতীদাহ প্রথা নিষিদ্ধকরণের সময় কে গভর্নর জেনারেল ছিলেন? সঠিক উত্তর হবে লর্ড বেন্টিং, অর্থাৎ অপশান এ। ন্যাশনাল ইনস্টিটিউশন ইনস্টিটিউট অফ ডাইজেস্টার ম্যানেজমেন্ট বা এনআইডিএম কে নামাঙ্কিত ছিল, পূর্বে কি নাম ছিল এটার? পূর্বে এর নাম কিন্তু ছিল কাউন্সিল, যেটা সেটা হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান বি, ন্যাশনাল কাউন্সিল অফ ডাইজেস্টার ম্যানেজমেন্ট। 68, জাতীয় জলবিদ্যুৎ প্রকল্পের রেফারেন্স সহ নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন, এটি বিশ্বব্যাংকের সহায়তায় 2016 সালে চালু হয়েছিল। তারপরে দেখা হয়েছে কি, তারপরে রয়েছে এটি জাতীয় জল তথ্য কেন্দ্র স্থাপনের ব্যবস্থা করে, সবই সঠিক মনে হচ্ছে। তৃতীয় রয়েছে কি, উদ্দেশ্যটি হলো জল সম্পদ তথ্যের ব্যাপ্তি ও গুণগত মান ও অভিগম্যতা উন্নতি করা। দেখো সি হবে সঠিক উত্তর, ঠিক আছে? এ এই কোশ্চেনের সঠিক উত্তর হবে 1, 2 এবং 3, সবগুলোই সঠিক, অর্থাৎ সি। গাছপালা যেখান থেকে পুষ্টি সংগ্রহ করে তা হলো মাটি, অপশান সি। 70, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের রেলপথের সূচনা হয়? অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর, অর্থাৎ ডালহৌসি। বন্ধুরা চেষ্টা করেছি সবগুলো কোশ্চেনের সঠিক উত্তর দেবার, তারপরেও যদি কারো কোনো রকম কনফিউশন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। একাত্তর নম্বর কোশ্চেন, দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ গ্রন্থে কোন শ্রেণীর ওপর নিপীড়নের বর্ণনা রয়েছে? এটা কিন্তু হবে ইন্ডিগো প্ল্যান্টার, অর্থাৎ নীল চাষি, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 72, মহারানীর ঘোষণাপত্রের তারিখ কী ছিল? এটা কিন্তু 1885 সালের 1 নভেম্বর হবে, ঠিক আছে? অর্থাৎ অপশান এ, 1 নভেম্বর 1885। 73 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত ভাষ্যগুলির মধ্যে সিন্ধু সভ্যতা সম্পর্কে সঠিক কোনটি? অপশান সি হবে সঠিক উত্তর, সুরকোত্তারা ও ধোলাবিরা উভয়ই কিন্তু গুজরাটের কচ্ছ এলাকায় অবস্থিত। ভারতের পারমাণবিক শক্তি কমিশন এইসি 1948 সালে কে প্রতিষ্ঠা করেন? এটা কিন্তু হবে হোমি ভাবা, ঠিক আছে? অপশান ডি হবে সঠিক উত্তর। 75, আলাউদ্দিন খিলজির দাক্ষিণাত্য অভিযানে কে সেনাধ্যক্ষ ছিলেন? এটা সঠিক উত্তর হবে অবশ্যই সি, মালিক কাফুর। 76, ফিট ইন্ডিয়া মুভমেন্ট August 2019 কে শুরু করেন? এটা সঠিক উত্তর হবে কিন্তু ভারতের বর্তমান প্রাইম মিনিস্টার, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অপশন সি। 77, খোদাই খিদমতকার দলের প্রতিষ্ঠা কে করেছিলেন, এটা হবে অপশন বি অর্থাৎ আলু সরি খান আব্দুল গফ্ফর খান, খান আব্দুল গফ্ফর খান হবে কিন্তু সঠিক উত্তর। 78, ভারতের প্রথম জিআই ট্যাগ প্রাপ্ত পদার্থ হলো দার্জিলিং চা, ভারতে প্রথম কিন্তু দার্জিলিং চায়ে জিআই ট্যাগ দেওয়া হয়েছিল। বর্তমানে ভারতের অর্থমন্ত্রী হলেন নির্মলা সীতারামন, অপশন বি হবে সঠিক উত্তর। 80 নম্বর, এক্সট্রা অর্ডিনারি শব্দটি অক্ষরগুলিকে অ্যালফাবেটিক অর্ডারে যদি সাজানো যায় তাহলে বাম দিক থেকে পঞ্চম স্থানে কোন অক্ষরটি থাকবে। দেখো বাম দিক থেকে যদি সাজানো যায় অ্যালফাবেটিক্যাল অর্ডারে তাহলে এরকম দাঁড়াচ্ছে, তাহলে 1 2 3 4 5, তাহলে 5 অর্থাৎ অপশান সিতে দেখো আই রয়েছে, তাহলে আই হবে কিন্তু সঠিক উত্তর। 81, কোনটি একটি সার, সোডিয়াম নাইট্রেট হবে কিন্তু এখানে সার, নাইট্রোজেন কিন্তু সার তৈরিতে একটা উপাদান হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে, তাহলে সার হয়ে যাবে অপশান ডি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল, সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন অর্থাৎ অপশান সি। 83 নম্বর কোশ্চেন, 2019 পশ্চিমবঙ্গে যে তীব্র ঘূর্ণাবর্ত হয়েছে তার নাম হচ্ছে বুলবুল, অপশান বি। আসাম সরকারের অরুন্ধতী স্বর্ণ যোজনা 1 জানুয়ারি 2020 শুরু হবে, যার উদ্দেশ্য হলো কি, যার উদ্দেশ্য হলো পাত্রীদের উৎসাহিত করা তাদের বিয়েকে নথিভুক্ত করতে অর্থাৎ রেজিস্টার করতে। নেক্সট, 85, অ্যাক্ট 3 1872 কী ছিল, অ্যাক্ট 3 দেখো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা কিন্তু ম্যারিজ অ্যাক্ট ছিল, ঠিক আছে, ম্যারিজ অ্যাক্ট এখানে কিন্তু অপশন একটাতেও নেই, সেক্ষেত্রে আমি কিন্তু প্রিফার করছি সমাজ সংস্কার আইন, ঠিক আছে, সমাজ সংস্কার আইনকে আমি প্রিফার করছি। 86, নিম্নোক্তদের মধ্যে আলাই দরওয়াজা কে নির্মাণ করেন, সঠিক উত্তর হবে কিন্তু আলাউদ্দিন খিলজি অর্থাৎ অপশন এ। 87, সেন্সাস 2011 পশ্চিমবঙ্গের লিটারেসি রেট হল নিয়ার অ্যাবাউট 77%, সো দ্য কারেক্ট অ্যান্সার শুড বি ডি অর্থাৎ 77%। নিচের কোনটি নিয়ম মেনে নিচের টেবিলে সংখ্যাগুলি বসানো হয়েছে, তাহলে কোশ্চেনের স্থানে কোন সংখ্যাটি হবে, দেখো 5 × 2 − 1, 5 × 10 − 1 = 9, 9 × 18 − 1 = 17, 14 × 28 − 1 = 27, তাহলে 20 × 40 − 1 অর্থাৎ 39 হবে সঠিক উত্তর। মুঘল যুগের রাজস্ব সংগ্রহ ব্যবস্থায় জাপ্তি বলতে বোঝায় মোট উপাদানের 1/3 অর্থাৎ 1/3 অফ টোটাল ইল্ড। 90, হেড কাউন্ট রেশিও অর্থাৎ HCR ভারতে বহুলভাবে ব্যবহৃত হয়েছে নিচের কোনটি পরিমাপের ক্ষেত্রে, দারিদ্র, ঠিক আছে, অর্থাৎ পোভার্টি। নেক্সট, 91 নম্বর কোশ্চেন, ক্যাবিনেট মিশন কোন সালে ভারতে আসে, 1946 অর্থাৎ অপশান এ। একটি পিপিলিকার গতি 75 সেন্টিমিটার/সেকেন্ড, পিপিলিকাটি একদিনে কত দূরত্ব অতিক্রম করবে, দেখো 75 সেন্টিমিটার/সেকেন্ড, তাহলে একদিন মানে 24 ঘন্টা × 24, ঠিক আছে, একদিন মানে 24 ঘন্টা এবং 1 ঘন্টা মানে 60 মিনিট এবং 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে এটা ইকুয়াল টু আসবে তোমার 6 4 8 0 0 0 0, এবং এটাকে দেখো সেন্টিমিটারে ছিল তাহলে এটাকে মিটার করতে গেলে 100 দিয়ে যদি আমি ডিভিশন করি তাহলে 2টো 0 কেটে যাবে, তাহলে হবে দেখো 6 4 8 0 0, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কোনটা, অপশান এ হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, 6 4 8 0 0, ক্লিয়ার, এখানে দেখো ভালো করে মিটার রয়েছে কিন্তু, ঠিক আছে, তাহলে এ হবে সঠিক উত্তর। 93, উত্তর গোলার্ধে কোন সঠিক জোরগুলি শনাক্ত করো, উত্তর গোলার্ধের জন্য সঠিক জোরগুলি শনাক্ত করুন, মকর সংক্রান্তি 22 ডিসেম্বর, জল বিষু 23 সেপ্টেম্বর, কর্কট সংক্রান্তি 21 জুন, মহাবিষু 21 মার্চ, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু সবগুলোই এখানে আছে অপশন ডিতে। দেখো
94 কোনটি অন্যদের থেকে আলাদা? এখানে অপশান সি হবে সঠিক উত্তর। কারণ দেখো, 27 অর্থাৎ 3 এর কিউব, 64 অর্থাৎ 4 এর কিউব, এবং 125 অর্থাৎ 5 এর কিউব, কিন্তু শুধুমাত্র 81 রয়েছে, কারোই কিউব কিন্তু 81 হয় না। তাহলে সঠিক উত্তর হবে সি। 95 পারমাণবিক আকার যে ইউনিটে প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যামস্টাং অর্থাৎ অপশান বি। শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন টিপু সুলতান, অপশান বি হবে সঠিক উত্তর। 97 শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ হলো ক্যাপিলারিটি, ঠিক আছে, ক্যাপিলারিটি অ্যাকশন অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর, কৈশিক ক্রিয়া। নেক্সট 98 পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য অর্থাৎ চ্যান্সেলর হলেন রাজ্যের রাজ্যপাল। 99 কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে? কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? এটা হবে কিন্তু কুরুক ভাষা, ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 100 ভূমিসত্ত্ব প্রতিষ্ঠায় কবলিয়ত ও পাট্টার প্রচলন কে করেন? এটা কিন্তু হবে শেরশাহ সুরি অর্থাৎ অপশান এ শেরশাহ। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? এর রচয়িতা হবে বিনায়ক দামোদর সাভারকার, অপশান সি। দেখো এখানে রয়েছে সংখ্যার পিরামিডে প্রতিটি বৃত্তের মধ্যে নিম্ন লিখিত সংখ্যা ঠিক তার নিচের দুটি বৃত্তের মধ্যেকার যে সংখ্যা থাকবে তার যোগফলের সমান। পিরামিডে কয়েকটি সংখ্যা দ্বারা সংখ্যা দেওয়া আছে, তাহলে কোশ্চেনের যে জায়গাটি রয়েছে সেখানে কোন সংখ্যাটি হবে? দেখো আমি যদি এখানে 9 এর পরে 7 বসাই, ঠিক আছে, তাহলে তো এখানে 16 আসবে, তাহলে অবশ্যই কি এখানে 7 বসবে। এবং আমি যদি এবার অপশান থেকে গেস করি যে এখানে 13 রয়েছে, ঠিক আছে, আমি যদি এখানে 5 আর এখানে 8 দিই তাহলে 8 5 13 হচ্ছে। এবার 8 আর 7 এখানে কত হবে, মাঝে 16-র পাশে আর 13-র পাশে মাঝখানে হবে কত, 15, ঠিক আছে। একই রকমভাবে 15 এবং 16 এখানে হবে কত, 31, এবং 15 আর 13 হচ্ছে 28, তাহলে 28 এখানে হবে 31 অর্থাৎ 59, তাহলে 59 মিলে গেল। তাহলে আমরা সঠিক পদ্ধতিতে এগিয়েছিলাম, তাহলে সঠিকভাবে এখানে কত কত বসবে, 5 বসবে, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি 5। 103 এল এম এন ও পি কিউ এবং আর এস টি অক্ষরগুলি পরপর আছে, এই অক্ষরগুলিকে অক্ষরগুলির পরিবর্তে 1 থেকে 9 সংখ্যাগুলি দ্বারা সংখ্যাগুলি ধরা হলো, ঠিক আছে, কিন্তু এইগুলি পরপর নয়, এক্ষেত্রে পি হলো 4, পি ও টি এর পার্থক্য হলো 5, এন ও টি এর পার্থক্য হলো 3, এবং তাহলে এন এর জন্য কোন সংখ্যাটি ধরা হয়েছে, এটা হবে কিন্তু অপশান ডি 6। 104 কোশ্চেন দেখো, নিচের ছকে সঠিক সংখ্যাগুলি বসিয়ে ছকটি পূরণ করুন, কোন সংখ্যাটি ছকে উপযুক্ত নয়? দেখো একটা সংখ্যা এখানে দেওয়া রয়েছে, সেটা হচ্ছে 7, আমি এখান থেকে যদি শুরু করি 7 এর পরে, দেখো প্রথমে 7 রয়েছে, এরকম অপশানগুলি দেখো 7 3 1 7 7 0, এখানে যদি 7 7 0 নেওয়া যায়, এবং এখানে তাহলে করা যেতে পারে 7 দিয়ে আর একটা সংখ্যা লাগবে আমাদের এখানে 7 1 3, ঠিক আছে, এবং 1 শেষে রয়েছে এরকম একটি সংখ্যা, কত রয়েছে 3 0 1 3 0 1, তাহলে এখানে 1 3 7, ঠিক আছে, তাহলে কোন উত্তরটি সঠিক নয়, কোনটি সঠিক নয় সেটা হচ্ছে কিন্তু অপশান বি অর্থাৎ 173 কিন্তু আমাদের প্রয়োজন হলো না, ঠিক আছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। 105 কোন একটি সরুভুজাকৃতি টেবিলের সব দিকে 6 জন লোক বসে আছে, অনুপ বেলাদের বিপরীতে ও বেলাল চিরাগ ও ডেরেকের মাঝে বসে আছে, অনুপ ইলা ও ফারুদের মাঝে বসে আছে, আবার ইলা ডেরেকের বাম দিকে বসে আছে, তাহলে পরে নিচের কোন জোড়াটি মুখোমুখি বসে রয়েছে? দেখো সঠিক উত্তর হবে চিরাগ ও ইলা কিন্তু মুখোমুখি বসে আছে, চিরাগ ও ইলা।
নেক্সট কুইন পাইনঅ্যাপেল সম্পর্কিত নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। এটা কিন্তু সঠিক উত্তর হবে কোনোটি নয়, কারণ দেখো প্রথমটি রয়েছে একটি নাগাল্যান্ডের রাজ্যফল, না এটা ত্রিপুরার রাজ্যফল, ঠিক আছে, এবং দুই নম্বরটাও একই রকমভাবেই ভুল হবে। 107 নম্বর, ইন্টারন্যাশনাল ডে অফ টফিস প্রতি বছর পালন করা হয়। এই ক্ষেত্রে চারটি অপশানের মধ্যে চারটি অপশানই আমার ভুল মনে হয়েছে, সঠিক উত্তর 29শে জুন বলে আমার মনে হয়েছে, তাই 108। খেরোয়ারি হুল বলতে কি বোঝাতো? এটা হবে কিন্তু সাঁওতাল বিদ্রোহ, অর্থাৎ অপশান সি, 108-এর অপশান সি হবে সঠিক উত্তর। 109, ভারতের সর্বাধিক তামাক উৎপাদনকারী রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, অপশান বি হবে সঠিক উত্তর। 110, কোন অঞ্চলে দক্ষিণ ভারতের শৈল্য ভাণ্ডার বলে, কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শৈল্য ভাণ্ডার বলে? এক্ষেত্রে হবে কিন্তু থাঞ্জাভুর, থাঞ্জাভুর শুড বি কারেক্ট অ্যান্সার। নেক্সট 111 নম্বর, কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনে 23শে নভেম্বর 1919 খ্রিস্টাব্দে সভাপতি নির্বাচিত হয়েছিলেন? মহাত্মা গান্ধী হবে সঠিক উত্তর, অপশান এ। 112, তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? তেজস্ক্রিয় ডেটিং কৌশল কোন পদার্থের বয়স অনুমান করতে ব্যবহার করা হয়? জীবাশ্ম। 113, ভারতের সংবিধান অনুসারে রাজ্যের বিধানসভাগুলি নির্বাচিত করে রাজ্যসভার সদস্যদের, কিছুদিন আগেই কিন্তু এই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম, অপশান বি হবে সঠিক উত্তর। 114, উৎপাদক সম্পদ অর্থাৎ NPA নন পারফর্মিং অ্যাসেটস হলো ভারতের বাণিজ্যিক ব্যাংকের, এই ক্ষেত্রে সঠিক উত্তরটা আমার জানা নেই, তোমাদের কারো জানা থাকলে এটা কমেন্ট করে জানাবে। 115, নিচে বর্ণিত কোনটি মিতাক্ষরা ব্যবস্থার প্রকৃত সংজ্ঞা দান করে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, অর্থাৎ প্রাচীন হিন্দু উত্তরাধিকার ও ব্যবস্থার উপর লিখিত ভাষ্য। কে তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন? অপশন হবে দেবেন্দ্রনাথ ঠাকুর সঠিক উত্তর। 117, নিচের গুণের সংখ্যাটিতে যে চিহ্নিত স্থান দুটিতে কোন সংখ্যা বসবে, ঠিক আছে, এটা হবে কিন্তু 6 এবং 8, অর্থাৎ অপশান বি। 118, 500 ও 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কত তারিখে? 8ই নভেম্বর 2016, অপশান এ হবে সঠিক উত্তর। 119, কোন ভারতীয় গণ আন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয়? একত্রে সঠিক উত্তর হবে কিন্তু আইন অমান্য আন্দোলন, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। 120, ভারতের শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শব্দের গতিবেগ কিন্তু কঠিন পদার্থে সব থেকে বেশি হয়, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। 120, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল, অপশান সি, ভারতীয় সাংবিধানিক সভা, ঠিক আছে। 122, 14টি বাণিজ্যিক ব্যাংক স্থান জাতীয়করণ করা হয় কত সালে? এটা কিন্তু হবে 1969 সালে, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। একটা ডাইসের অঙ্ক রয়েছে 123 নম্বরে, এখানে যেটা বলা হয়েছে একটি ঘনাকৃতি ছক্কার, ঠিক আছে, লুডো ছক্কার গুটির দুটি অবস্থান দেখানো হয়েছে, ওই গুটির যে তলে তিনটি ডট আছে তার বিপরীত তলে কয়টি ডট থাকবে? দেখো এক্ষেত্রে ডাইসের যে ভিডিও আমি দিয়েছিলাম রিজনিং করানোর সময়, তখন কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছিলাম যে যদি কোনো দুটো একটা ডাইসের দুটো পজিশনে যদি দুটো সংখ্যা যদি কমন থাকে তাহলে বাকি দুটো হয় কিন্তু পরস্পরের অপোজিট। দেখো এখানে 4 রয়েছে, এখানে 4 রয়েছে, 6 রয়েছে, 6, অর্থাৎ দুটো তল কিন্তু কমন, তাহলে রিমেনিং থাকলো 3 এন্ড 5, তাহলে 3-এর অপোজিট হয়ে যাবে কিন্তু 5, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 5। যদি তোমাদের কোনো রকম কনফিউশন থাকে, যদি জানা না থাকে, অবশ্যই কিন্তু ডাইসের যে ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। 124, সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে সময় লাগে 8 মিনিট, অপশান বি। 125, সর্বশেষ সেন্সাস অফ ইন্ডিয়ান পপুলেশন জনগণনা হয়েছিল কত সালে? 2011 সালে, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। 126, ভারতের মুদ্রাস্ফীতির হার হলো, এটা হবে কিন্তু একমাত্রিক, অর্থাৎ সিঙ্গেল ডিজিট,
ঠিক আছে, সিঙ্গেল ডিজিট অর্থাৎ অপশান বি। 127, হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়? এটা হবে কিন্তু নিউক্লিয়ার ফিশন, ঠিক আছে, নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক সংযোজন বিক্রিয়া, অপশান বি হবে সঠিক উত্তর। 128, একটি শুয়োপোকার মাটি থেকে 75 ইঞ্চি উঁচু একটি খুঁটি বেয়ে উঠেছে, দিনের বেলায় সে 5 ইঞ্চি উপরে ওঠে, আবার রাতের বেলায় 4 ইঞ্চি করে নিচে নেমে যায়, তাহলে সে খুঁটির উপরে প্রথম কখন পৌঁছবে? সঠিক উত্তর হবে কিন্তু 71তম দিনে, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 129, রাধিকা তার বাড়ি থেকে বাড়ির দক্ষিণে 50 মিটার যাওয়ার পর বাঁ দিকে ঘুরল, ঠিক আছে, 50 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে গেল অর্থাৎ সাউথে গেল 50 মিটার, তারপরে বাঁ দিকে গেল 20 মিটার, তারপরে উত্তর দিকে গেল 30 মিটার, উত্তর দিক কোথায় হবে, উপরের দিকে হবে, ঠিক 30 মিটার, ঠিক আছে। এরপরে সে বাড়ির দিকে হাঁটলো, বাড়ি কোথায় ছিল তার, এখানে বাড়ি ছিল, তাহলে এখানে হাঁটলে তার এদিকে হাঁটতে হবে, এদিকে অর্থাৎ কোন দিকে যাচ্ছে, দেখো এদিকে নর্থ, এদিকে ইস্ট, আর এদিকে ওয়েস্ট, তাহলে এদিকে যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে, নর্থ ওয়েস্ট, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, উত্তর পশ্চিম। 130, কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি ঘোষিত হয়? লাহোর কংগ্রেস, অপশান এ হবে সঠিক উত্তর। 131, ফ্যাক্ট চেক মডিউল এর 4 নীতি হলো ফাইন্ড, অ্যাসেস, ক্রিয়েট অ্যান্ড টার্গেট, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 132, বিকানের খাল অর্থাৎ বিকানের ক্যানেল কোন নদী থেকে শুরু হয়েছে? এটা হবে কিন্তু শতদ্রু নদী সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। 133, মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ বলে আরটিআই প্রয়োগ করা যাবে অফিস অব দ্য সিজিআইতেও, ঠিক আছে, অফিস অব দ্য সিজিআইতেও, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। 134, 1, 3, 7, 5, 15, 31 এবং 63, এই ক্রমে একটা সিরিজ দেওয়া রয়েছে, তাহলে ফাঁকা স্থানে কত বসবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 127। দেখো 1×2+1, তারপরে 3×2+2, তাহলে 7, আর 7×2=14, 1=15, তাহলে এইভাবেই 63×2 অর্থাৎ 126+1 অর্থাৎ 127 হবে কিন্তু সঠিক উত্তর, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 135, ডেফকম যুগ্মভাবে পরিচালনা করে, অপশান সি হবে সঠিক উত্তর। কর্পস অফ সিগন্যালস অ্যান্ড কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি অর্থাৎ সিআইআই, অপশান সি হবে সঠিক উত্তর। 136, পিসিএমএ, ঠিক আছে, পিসিএমএ 2006 শব্দাংশ হলো পূর্ণভাবে কি হবে, প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, প্রভিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। 137, ভারতে কৃষকের আত্মহত্যা নিচের কোনটির প্রভাব হিসেবে দেখা হয়? এক্ষেত্রে অবশ্যই সঠিক উত্তর হবে কৃষিক্ষেত্রের দুরবস্থা। 138, নিম্নলিখিত কোন ঐতিহাসিক দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা? এ এল বেসন হবে কিন্তু সঠিক উত্তর। 100 ব্লকের প্রতিষ্ঠাতা হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বোস, অর্থাৎ এ হবে সঠিক উত্তর। 140, গ্রাফাইট, কার্বন ও হীরা হলো অ্যালোট্রপ, অপশান ডি হবে সঠিক উত্তর। 141, ভারতীয় জাতীয় উৎপাদনে পরিষেবা অর্থাৎ সার্ভিস ক্ষেত্রের অবদান হলো, এটাও কিন্তু 62% হবে বলে আমার মনে হয়, 62%। 142, বিশ্বে বৃহত্তম দুধ উৎপাদক হলো উৎপাদক দেশ কোনটি? ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশ, সেকেন্ডে কিন্তু রয়েছে ভারত। 143, কোন সংবাদপত্রে বয়কট সর্বপ্রথম ঘোষিত হয়? সঞ্জীবনী অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। কারো কারো কিন্তু কনফিউশন রয়েছে অপশান ডি অমৃতবাজার নিয়ে। 144, দেখো
আগের যে পাজলটা ছিল একই রকমের পাজল, আগেরটা সংখ্যা ছিল, এখানে কিন্তু কিছু ওয়ার্ড দিয়ে তৈরি করা আছে। এবং এই ক্ষেত্রে দেখো সঠিক উত্তর হবে কিন্তু ফ্ল্যাট, ফ্ল্যাট কিন্তু প্রয়োজন পড়বে না এটা তৈরি করতে। দেখো প্রথমে যদি আমি ফেট দিই, FATE, ঠিক আছে, FATE, এবং এখানে তাহলে দেওয়া যেতে পারে FORT, তাহলে এখানে হয়ে যাবে দেখো ও যেহেতু দেওয়া রয়েছে তাহলে ওটাকেও মিলাতে হবে ROLE, ঠিক আছে, ROLE, তাহলে এখানে দিতে হবে যেহেতু এল রয়েছে টি রয়েছে এখানে TILL, ঠিক আছে, তাহলে দেখো প্রয়োজন হলো না FLAT, অর্থাৎ ফ্ল্যাট, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি। 145, ভারতে 100 টাকার নোটে সই থাকে কার? গভর্নরের থাকে অবশ্যই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। রাজতরঙ্গিনী কে রচয়িতা, রচয়িতা কে? রাজতরঙ্গিনী রচয়িতা হচ্ছে কলহন, অপশান বি হবে সঠিক উত্তর। 147, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? ল্যাটেরাইট মাটি, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। ভারতের বেকারত্ব ঘনীভূত হয়ে আছে, সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রে, সঠিক উত্তর হবে অসংগঠিত ক্ষেত্রে, অর্থাৎ অপশান বি। 149, যে অঙ্কটি রয়েছে দেখো X1, X2, X100, 100টি সংখ্যা যাতে সকলে আই এর জন্য XI+XI+1 হচ্ছে 100 হয়, ঠিক আছে, তাহলে X10 এর মান কত হবে? X10 সমান 1 হলে 1 হয়, তবে X1 এর মান কত হবে? X1 এর মান হবে কিন্তু 99, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। কে অ্যাংলোভেদিক কলেজ প্রতিষ্ঠা করেন? অ্যাংলোভেদিক কলেজ কিন্তু করেন লালা হংসরাজ। 151, 10 থেকে 100 লিখতে গেলে 7 সংখ্যাটি কতবার আসে? 10 থেকে 100 যদি লেখা হয় 7 সংখ্যাটি আসবে 19 বার, ঠিক আছে, তোমরা কাউন্ট করে দেখতে পারো। 152, ফ্যাক্ট চেক মডিউল এর লক্ষ্য হলো প্রোটেক্ট দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ফ্রম ফেক নিউজ, অর্থাৎ ভারত সরকারকে মিথ্যা খবর থেকে আড়াল করতে, এটা কিন্তু এর লক্ষ্য হচ্ছে ফ্যাক্ট চেকের মডিউল, অর্থাৎ অপশান ডি। 53, ভারতীয় সংবিধানের রচয়িতা কে? ডক্টর BR আম্বেদকর, অপশান সি হবে সঠিক উত্তর। প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন প্রথম ভারতীয় অর্থনীতিবিদ, কিন্তু নোবেলপ্রাপ্ত কে? অমর্ত্য সেন, অধ্যাপক অমর্ত্য কুমার সেন হবে কিন্তু সঠিক উত্তর। 155, কোন আইনে ভারতীয়দের শিক্ষা বিস্তারের জন্য বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়? অপশান এ হবে সঠিক উত্তর, 1813 খ্রিস্টাব্দের সনদ পুনর্নবীকরণ আইন। 56, এ হলো সি এর ছেলে, সি এবং কিউ দুই বোন, জেড হলো কিউ এর মা, পি হলো জেড এর ছেলে, এ ও পি এর মধ্যে সম্পর্ক কি? এটা হবে ম্যাটারনাল আঙ্কেল, অর্থাৎ মামা। NIDM গঠিত হয়েছিল 2006, নিচের কোনটি সঠিক? এটা ভুল, এখানে যে তথ্যটা দেওয়া আছে সেই তথ্যটি কি ভুল বা ঠিক? মানব সম্পদ মন্ত্রক দ্বারা বা বিদেশ মন্ত্রক দ্বারা, এই তথ্যটি ভুল, ঠিক আছে, এটি হয়েছিল কিন্তু 2003। নেক্সট, 158, কোন কেন রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি প্রত্যাখ্যান করেন জালিয়ানাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে? অপশান বি হবে সঠিক উত্তর। 159, ক্ষুদ্রতম সংমিশ্রণ সংখ্যাটি, অর্থাৎ কম্পোজিট নাম্বার, লোয়েস্ট বা স্মলেস্ট কম্পোজিট নাম্বার হবে কিন্তু 4। 160, কলকাতার কাছে ঘুষুরিতে প্রথম ভারতের প্রথম কার্পাস বস্ত্রবয়ন শিল্পটি কোন বছর স্থাপিত হয়েছিল? অপশান ডি, অর্থাৎ 1823 হবে সঠিক উত্তর। 161, নিচের কোন সৈকতটি নীল পতাকা শংসাপত্র পাওয়ার জন্য এশিয়াতে প্রথম হয়েছে? এটা হবে চন্দ্রভাগা সৈকত, ওড়িশা, ঠিক আছে, অপশান বি হবে সঠিক উত্তর। 162, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়?
এটা হবে 1817, এটা প্রত্যেকেরই জানা। 163, একটি ষড়ভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণের যোগফল, ষড়ভুজের প্রত্যেকটি অভ্যন্তরীণ কোণের যোগফল হবে কত? এটা হবে 720, অর্থাৎ অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট 164, নেট গ্রিড শুরু হবে 31শে ডিসেম্বর 2020-র মধ্যে। 165, 165 দেখো একটা সিম্পল একটা অঙ্ক রয়েছে, এক্ষেত্রে এক্স সলভ করতে হবে, সলভ করলে এক্স ওয়াই এবং জেড এর যে মান বেরোবে সেটা হবে অপশান নম্বর এ, অর্থাৎ এক্স দুই ওয়াই মাইনাস ওয়ান এবং জেড হবে থ্রি। 166, কখন মাদ্রাস রাজ্যটি আনুষ্ঠানিকভাবে তামিলনাড়ু হিসেবে নামকরণ করা হয়? এটা হবে কিন্তু 14 জানুয়ারি 1969। 167, কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি ভারতীয় সংবিধান গ্রহণ করেছে 26শে নভেম্বর 1949, ঠিক আছে। 168, ভারতীয় টাকা যখন আমেরিকার ডলারের তুলনায় ডিপ্রিসিয়েট করে তখন আমাদের রপ্তানি সস্তাতর এবং আমদানির দাম বাড়ে, ইয়েস অপশান এ হবে সঠিক উত্তর। 169, পশ্চিমবঙ্গের গভর্নর হলেন কে? জগদীপ ধনকর। 170, কোনো বছরের একটি নির্দিষ্ট মাসে 3টি সোমবারের তারিখ জোড় সংখ্যা, ওই মাসের 15 তারিখ কী বারে পড়বে? এটা হবে কিন্তু রবিবার। 171, স্যার সিভি রমন নোবেল পুরস্কার পেয়েছিলেন বিকিরণের কোন ঘটনার জন্য? বিচ্ছুরণ, অর্থাৎ স্ক্যাটারিং। 172, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল, অপশান সি হবে সঠিক উত্তর। 173, ভারত কর্তৃক টাইফয়েড ভ্যাকসিন যা হু অনুমোদিত প্রথম যে দেশ সূচনা করেছিল? এটা হবে পাকিস্তান। পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় কি? ফ্লুরোসিস। নেক্সট 175, অতি পরিবাহী পদার্থ দ্বারা বিদ্যুৎ প্রবাহে কোনো প্রতিরোধ তৈরি করে না, অপশান সি হবে সঠিক উত্তর। কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? এটা হবে সৈয়দ আমির আলী হবে সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি। 177, মানব উন্নয়ন সূচক HDI প্রকাশিত হয় কার সহায়তায়? UNDP, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হবে অপশান বি। 178, কে ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন? এটা হবে কি? ধন্দ কেশব সার্ভে, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 179, জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? জীবাশ্ম যখন আমরা দাহ করি তাহলে পরে তখন যে গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় সেটা হচ্ছে CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, অপশান বি এ হবে সঠিক উত্তর। 180, বোঘা যকই গুরুত্বপূর্ণ কারণ এই জায়গাটি কোথায়? মধ্য এশিয়া ও তিব্বতের মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ঘাঁটি ছিল, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। 181, নিম্নলিখিত কোন শহরটি মুলামুথা নদীর ধারে অবস্থিত? মুলামুথা নদীর ধারে অবস্থিত কিন্তু পুনে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। 182, আকবর ইবাদত খানা নির্মাণ করেন কোন সালে? এটা হবে 1775 খ্রিস্টাব্দে। নেক্সট 183, গুজরাটের কোন শহরটি জাহাজ ভাঙ্গার কারখানার জন্য বিখ্যাত? এটা হবে কিন্তু 183-র সঠিক উত্তর হবে কিন্তু অ্যালং, অর্থাৎ বি। ভারতীয় সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর। 185, নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোথায় ভারতীয় উপমহাদেশে প্রাচীনতম কৃষিকার্যের প্রমাণ মেলে? এটা সঠিক উত্তর হবে কিন্তু অপশান বি, মেহেরগড়ে। 186, ভারতের 70তম সংবিধান দিবস পালিত হয় কবে? 2018 সালে, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 187,
পোর্ট ব্লেয়ার কোন দ্বীপে অবস্থিত? পোর্ট ব্লেয়ার কিন্তু দক্ষিণ আন্দামানে, অর্থাৎ দ্য সাউথ আন্দামানে অবস্থিত। অপশান সি হবে সঠিক উত্তর। 188 বীরজিস কাদের কে ছিলেন? বীরজিস কাদের কে ছিলেন? এটা হবে অযোধ্যার নবাব, দ্য নবাব অফ অযোধ্যা। 189 নিচে একটি নদীর সম্পর্কে নির্দিষ্ট বিবৃতি দেওয়া হলো। একটির ঝাড়খণ্ডের রাঁচি মালভূমিতে উৎস, এটি বেতলা জাতীয় উদ্যানের উত্তরের অংশ দিয়ে প্রবাহিত হয়েছে। এটি একটি সোন নদীর শাখা নদী, এটা অবশ্যই হবে কিন্তু মহানন্দা। 190 বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস, অর্থাৎ অপশানই হবে সঠিক উত্তর। 191 লবণ সত্যাগ্রহ কোন সালে হয়? লবণ সত্যাগ্রহ হয় কিন্তু 1930, অর্থাৎ অপশান বি হবে সঠিক উত্তর। 1992 একটি নকআউট প্রতিযোগিতায়, অর্থাৎ যে প্রতিযোগিতায় কেবলমাত্র বিজয়ী পরের রাউন্ডে চলে যাবে এবং পরাজিত প্রতিযোগিতায় ছিটকে যাবে, 22 জন প্রতিযোগী রয়েছে, তাহলে ওই প্রতিযোগিতায় মোট কতগুলি ম্যাচ খেলা হবে? এটা দেখো খেলার নির্ঘণ্ট যে কীভাবে তৈরি হবে তার উপর ডিপেন্ড করবে, কিন্তু একটা টিমে কটা প্লেয়ার থাকবে সেই হিসাবে চেঞ্জ হয়ে যাবে কিন্তু সংখ্যা। 193 কী আছে, কোন মোট জনসংখ্যা নিরিখে ভারতে 2011 সেন্সাসে পশ্চিমবঙ্গের স্থান কততে ছিল? এটা হবে ফোর্থ। 194 এলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়ে ছিল? এটা হবে লর্ড রিপন, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। 195 আরোহী ক্রমে পশ্চিমবঙ্গের নিম্নলিখিত চাল উৎপাদনকারী জেলা নির্বাচন করুন, অর্থাৎ কম থেকে বেশির দিকে যেতে হবে, মুর্শিদাবাদ, মেদিনীপুর এবং বর্ধমান হবে সঠিক উত্তর, পূর্ব বর্ধমান, অর্থাৎ অপশান বি। 196 ভারতের অর্থনীতি সংস্কার নীতিগুলি প্রথমবার আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয় কত সালে? সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, জুলাই কত 1991-এ। এক্ষেত্রে দেখো একটি রিজনিং রয়েছে যেটা সঠিক উত্তর হবে কিন্তু 25, ঠিক আছে। এটা সলভ করবে তোমরা, মোট যেটা দাঁড়াচ্ছিল, মোট সংখ্যা দাঁড়াচ্ছিল 27 জন, তার মধ্যে এ এবং বি ছাড়া ওই শ্রেণী কতজন ব্যক্তি রয়েছে, সেই জন্য কিন্তু -2 হয়ে যাবে, 25 হবে উত্তর। কবে ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল? এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 26শে জানুয়ারি 1930। টিভি রিমোট কন্ট্রোল যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তা হচ্ছে ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, অর্থাৎ অপশন এ হবে সঠিক উত্তর। ফাইনাল এবং 200 নম্বর 6, 18, 72, 360, 2160 এই ক্রমে ফাঁকা অংশ যে জায়গা রয়েছে এখানে কে হবে? দেখো সিরিজটা হবে 6×3, ঠিক আছে, 18, 18×4, 72, 72×5 এইভাবে করতে করতে 2160×2160×কত হবে? 7, অর্থাৎ সঠিক উত্তর আসবে কিন্তু 15,120, ঠিক আছে। মোট 200টি কোশ্চেন আলোচনা হয়ে গেল, যদি কোনো কোশ্চেন কোনো রকম কনফিউশন মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের।